ওয়েলকাম টু তৃপ্তি উইথ ডেলিকেসি। এখানে আমরা বেঙ্গলি ট্র্যাডিশনাল খাবারের সাথে বিভিন্ন প্রান্তের অথেন্টিক খাবারের রেসিপি বানিয়ে থাকি। এই লকডাউনের মধ্যে বাড়িতে থাকতে থাকতে আমরা অনেকেই ভীষণ বোর ফিল করছি, বিশেষত বাচ্চারা। ছোটদের মন ভালো করার জন্য আজকে নিয়ে এসেছি একটি ভীষণ টেস্টি পাইনঅ্যাপেল ডেজার্ট আইটেম। আনারস দিয়ে তৈরি এই ডেজার্টটি খুবই সহজে এবং বাড়িতে অ্যাভেলেবেল কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যাবে। এর জন্য এখানে 250 গ্রাম আনারস কিউব করে কেটে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এটাকে গরম প্যানের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে নিতে হবে। এই প্রসেসটিতে একটু বেশি টাইম লাগবে, মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আস্তে আস্তে থিকনেস ও কালার চেঞ্জ হতে থাকবে। প্রায় 10 মিনিট নাড়ার পর এতে 1/4 কাপ চিনি মেশালাম। মিষ্টিটা আন্দাজ মতন দিতে হবে, কারণ আনারস যদি বেশি মিষ্টি হয় তাহলে কম চিনি লাগবে, আর একটু যদি টক হয় তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। প্রায় 7 মিনিট নাড়ার পর যখন কনসিস্টেন্সি একটু ঘন হবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে, তখন এতে 1/2 টিস্পুনের মতো লেবুর রস মেশালাম। আরও 5 মিনিট নাড়ার পর জেলির মতো থিকনেস হয়ে আসবে, দেখুন কনসিস্টেন্সি এরকম হবে, তখন গ্যাস অফ করে দেব। ঠান্ডা করার জন্য একটি পাত্রে নামিয়ে নিলাম। পাইনঅ্যাপেল জেলি কিন্তু এভাবেই তৈরি হয়, এই অবস্থাতে ঠান্ডা করে আপনারা জেলি হিসাবে ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুনের একটু বেশি কাস্টার্ড পাউডার নিলাম। 1/4 কাপ জল মিশিয়ে ভালো করে গুলে নেব। 1 টিস্পুন চিনি ও 1 টিস্পুন পাইনঅ্যাপেল জেলি মিশিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যদি প্লেন কাস্টার্ড পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেবেন। ভালোভাবে গুলে নিয়ে এবার এর মধ্যে 2/3 কাপ দুধ মিশিয়ে দেব। দুধটা ফুটিয়ে রুম টেম্পারেচারে রাখা ছিল। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি গরম পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে দিলাম। গ্যাস লোতে রেখে অনবরত নেড়ে এটাকে ঘন করতে হবে। মিনিট 5 নাড়লেই এটা ঘন হয়ে যাবে। এইরকম কনসিস্টেন্সি হলে এটা নাবিয়ে নিতে হবে। ডেজার্ট সার্ভ করার জন্য আমি এরকম শর্টসের গ্লাস নিয়ে নিয়েছি। কাস্টার্ড একটু ঠান্ডা করে কাপের মধ্যে অর্ধেক ভরে দেব। ফার্স্ট লেয়ার তৈরি হয়ে গেছে, এটা সেট করার জন্য 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে। মনে রাখবেন কিন্তু এটা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন না। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা ভালোভাবে সেট হয়ে গেছে, ফাইনাল ডেকোরেশন করে নেব। সেকেন্ড লেয়ারে পাইনঅ্যাপেল জ্যাম দেব। দেখুন এইভাবে একটা লেয়ার বানাবো। তার উপর সামান্য ক্রিম রেখে উপরে একটি চেরি দিয়ে সাজিয়ে দেব। এই ডেজার্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন এবং অন্য আরও রেসিপির জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের দেখিয়ে দিই এটি কত সুন্দর দেখতে লাগছে। এর স্বাদ বাচ্চা ও বড় সবার মনে খুবই তৃপ্তি দেবে। খাবার সময় এইভাবে স্পুন একদম নিচে দিয়ে চালিয়ে একসাথে 3টে লেয়ার নিয়ে খেলে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলবেন না।